আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মজাদার কুয়েল পাখি রোস্ট রেসিপি নিয়ে আজকে করে দেখাবো কোন রকম বাটা মশলা বা বাদাম ছাড়া কিভাবে এই রেসিপি করা যায় তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি ৬ পিস কুয়েলকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি সো টোটাল বারো পিস কুয়েলের পিস হয়েছে এখন এই কুয়েলের পিসগুলোকে আমি ম্যারিনেট করে রাখব ম্যারিনেটের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর দিয়ে দিচ্ছি এক চা চামিচ পরিমাণ বাটার বাটারটা আমি গলিয়ে নিচ্ছি না জাস্ট হালকা একটু রাব করার জন্য বাটারটা আমি ইউজ করছি সেটা গলানোর কোনো প্রয়োজন নেই এখন দিয়ে দিব এখানে চার ভাগের এক চা চামিচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়োটা দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে আর জাস্ট একটু ম্যারিনেট করে রাখতে হবে সো বাটারটা কিন্তু দেখতে পাচ্ছি না অটোমেটিকলি গলে যাচ্ছিলো সো আমি বাটারটা সরিয়ে নিয়েছি সো জাস্ট এভাবে রাব করে এখন এটাকে ম্যারিনেট করে রাখলাম বিশ মিনিটের জন্য সো প্রায় বিশ মিনিট পর এটাকে আমি জাস্ট একটু তেলে ফ্রাই করে নেবো সো এখানে আমি তেন ভাগের এক কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলের পরিমাণ একটু বেশি নিয়েছি কারণ যে ফ্রাই করার পরে তেলটা থাকবে সেই তেলটা দিয়ে আমি আমার রান্নার বাকি প্রসেসটা শেষ করব সো এখন জাস্ট কুয়েলগুলো দিয়ে দিচ্ছি কুয়েলের পিসগুলো দিয়ে খুব ভালো মতো ভেজে নিচ্ছি এখানে একটি কথা মেনশন করতে চাইব যদি আপনারা চান তাহলে আস্ত কুয়েলও ঠিক এই প্রসেসেই রোস্ট করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে কুয়েলের মশলার অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিতে হবে কারণ আস্ত অবস্থায় কুয়েলগুলো ভিতরে ভালো মতো সিদ্ধ হতে চায় না আর খুব ভালো একটা মিক্সন আসে না সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার কুয়েলগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে ঠিক এরকম কালার রেখেই এটাকে উঠিয়ে নিতে হবে এখন একটা পেস্ট তৈরি করব পেস্ট তৈরি করার জন্য এখানে আদা নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কিছু নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ থেকেও কম সো এখন একটু পেস্ট করে করে পর আমি অ্যাড দুই টেবিল চামচ পরিমাণ দই দইটা এখানে মিষ্টি দইটা ইউজ করছি না জাস্ট টক না মিষ্টিও না জাস্ট নর্মাল যে দইটা থাকে সেই দইটা ইউজ করছি আর দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগের থেকেও কম দারচিনি পাউডার দারচিনি গুঁড়া আর দিয়ে দিচ্ছি জয়ফল ফুলকোটা খুবই সামান্য পরিমাণ ইউজ করেছি দুই পিঞ্চের মতো সো এখানে হালকা একটু পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি জাস্ট খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয় সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পেস্টটা হয়ে গেছে এখন আমি যে ভাজার তেলটা রেখেছিলাম সেই তেলটাতে অল্প কিছু আস্ত এলাচ দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে সাথে দারচিনি দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ জাস্ট ফ্রেগরেন্স আনার জন্য এখন এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে এখানে আমি তিন ভাগের এক ভাগের পরিমাণ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আপনারা যেন কম বেশিও ইউজ করতে পারেন সো এখন জাস্ট পেঁয়াজটা যখন এরকম কালার চেঞ্জ হয়ে এসেছে তখন আমি আমার রাখা মিক্সচারটা দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পর এই পর্যায়ে চুলায় আঁচটা একটু কমিয়ে রান্না করতে হবে যাতে পেস্টটা পুড়ে না যায় আর খুব সুন্দর মতো তেলটা উপরের দিকে চলে আসে যখন তেলটা উপরের দিকে চলে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে সো এই পর্যায়ে দিয়ে দিয়েছি হালকা সামান্য পরিমাণ লবণ আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ ইউজ করেছি আপনারা লবণটা অবশ্যই নিজের স্বাদ স্বাদ অনুযায়ী চেক করে নেবেন সো এখন জাস্ট ভালো মতো এটাকে ফ্রাই করে নিচ্ছি প্রায় মিনিট পাঁচেক ফ্রাই করার পর এখন এটাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া জিরা আর মরিচের গুঁড়ো একসাথে খুব সুন্দর মতো মরিচের গুঁড়োগুলো একসাথে করে আমি এখানে ঢেলে দিয়েছি এখন জাস্ট এটাকে আরেক কিছুক্ষণ ফ্রাই করতে হবে যাতে কাঁচা স্মেলটা না থাকে আর জাস্ট এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এখানে আমি আইসিং সুগারটা ইউজ করছি আপনার চাইলে যে কোনো নর্মাল চিনি ইউজ করতে পারেন এখন জাস্ট হালকা একটু ভেজে এটাতে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে জাস্ট হাফ কাপের থেকেও কম ত্রিশ এম পানি দিয়ে দিয়েছি গরম পানি এই গরম পানিটা জাস্ট একটু মশলাটা ভালো মতো ভুনা করার জন্য আর কষিয়ে আনার জন্য সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু মশলাটা কষানো হয়ে যাচ্ছে সো তেলটা যখন এভাবে উপরের দিকে চলে এসেছে তখন কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় পিস আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম এটাতে ফ্লেভার খুবই সুন্দর আসবে আর খেতে একটু মিষ্টি মিষ্টি ভাফ আসবে সো দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গরম দুধ আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি তিনশো এমএলের ওখান থেকে আমি হাফ কাপ পরিমাণ এখন দিয়েছি আর হাফ কাপ পরিমাণ লাস্টের দিকে দিয়ে সো ভেস্ট দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে এখন এটাতে আমি কুয়াল পাখিগুলো দিয়ে দিচ্ছি কোয়েল পাখিগুলো দেওয়ার পর মিডিয়াম আঁচটা লো থেকে মিডিয়ামে চেঞ্জ করে জাস্ট একটু সামান্য পনেরো খানেক রান্না করতে হবে সো খুব ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা খুব সুন্দর মতো কোয়েল পাখির ভিতরে ঢুকে যায় সো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব এক পরিমাণ ধনিয়া পাতা খুবই অল্প সামান্য পরিমাণ ধনিয়া পাতা আর বাকি যে দুধটা রেখেছিলাম গরম দুধ আমি প্রথমে বলেছিলাম হাফ কাপ পরে দিব ওই বাকি হাফ কাপটুকু আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর জাস্ট এটাকে খুব ভালো মতো মিক্স করে রান্না করতে হবে মাঝখান দিয়ে ঢেকে ঢেকেও রান্না করবেন সো জাস্ট একটু ফ্রাইড অনিয়ন্স দিয়ে দিলাম বেরেস্তাকে দিয়ে দিলাম উপরে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলাপ জল এই গোলাপ জলটা ফ্রেগরেন্স এতটা সুন্দর আনবে যে খুবই ডিফারেন্ট টেস্ট হবে আর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ বাটার বাটারটাও ফ্রেগ্রেন্স আনতে হেল্প করবে সো জাস্ট এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরম পানি প্রায় ছয়শো এম পরিমাণ পানি দিয়েছি এই পানিটাতে পুরোটা মশলা আর চিক খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে আসবে সো জাস্ট কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে রান্না করতে হবে সো প্রায় দশ থেকে পাঁচ মিনিট পর আমার পানিটা কিন্তু একদম নিচের দিকে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন এটাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্ন পাউডার আমি কর্ন পাউডার এখানে পানিতে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এতে করে পুরাটা তরকারিতে খুব সুন্দর একটি গ্রেভিনেস আসবে আর স্টিকে স্টিকে ভাব আসবে আর খেতেও খুবই সুস্বাদু সো এখন জাস্ট আগুনটা অফ করে দেব নিবিয়ে দেওয়ার পর যে চুলার যে আঁচটা থাকে সেই আঁচে এটাকে ঢেকে রাখছি এখন জাস্ট প্লেটে ঢেলে পরিবেশন করে নিব সো ভিও দেখতে পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদের কুয়েলার রোস্টের রেসিপি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং